ভালোবাসা জীবন পথে একসাথে চলার শপথ দুজনা তাই সঠিক বয়স আর অভিজ্ঞতার 18 বছর যদি হয় মেয়ে ছেলে যদি 21 হয় পাই না তো হবে তবে বিয়ে যেন অন্যথা চার দিনের এক কর্মশালায় আমরা বেশ কিছু ছেলে মেয়ে ভবিষ্যতের বিবাহিত জীবন পরিকল্পনার বিভিন্ন বিষয় আলোচনার জন্য অংশগ্রহণ করি। এখানে বাল্যবিবাহ রোধ, বিয়ে, পরিবার পরিকল্পনা, গর্ভধারণ, প্রসব ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা করেছি। কর্মশালার উপর ভিত্তি করে তৈরি এই ভিডিওতে কর্মশালার অনেক আলোচনা, দলগত কাজ আর বিষয়ের উপর আমাদের এই তৈরি নাটক দেখানো হয়েছে। এছাড়াও কর্মশালার বাইরের কিশোর কিশোরীদের বক্তব্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। বিয়ের বিষয়ে আমরা অনেক ভাবনায় পড়ি, এসব ভাবনার বিষয়ে কর্মশালায় আলোচনা হওয়াতে আমাদের উপকার হয়েছে। আমরা আশা করি এই ভিডিওটি দেখে দেশের আরও কিশোর কিশোরীরা উপকৃত হবে। অল্প বয়সে মেয়েটা তখন একটা ই থাকে যে ওর বাইরে যে ওর তখন বয়স বাইরে ঘোরাফেরা করা, খেলাধুলা করা বা বন্ধুদের সাথে আড্ডা মারা, তখন সেটা ও মানে একটা ঘরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, মানে ও বন্ধ হয়ে যাচ্ছে একটা ঘরের মধ্যে, তখন তার পক্ষে মানে সংসারের মনোযোগটা অতটা বসে না, কারণ অল্প বয়স যেহেতু সে তো তার সংসারের মনোযোগটা বসাতে পারে না। মেয়েরা যখন লম্বা হয়ে যায় বা দেখতে শুনতে একটু উঁচু লম্বা হয়, তাহলে অভিভাবকরা মনে করে আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। আবার স্কুলে যাওয়ার সময় যে ছেলেরা মেয়েদেরকে দেখলে টিটকারি দেয় আর কি, সেগুলোর থেকে বাঁচানোর জন্য বা মেয়েকে রক্ষা করার জন্য অভিভাবকরা ভয়েও মেয়েদেরকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেয়। আর অল্প বয়সে বিয়ে দেওয়ার তো মূল কারণ হচ্ছে অশিক্ষিত, তাছাড়া দারিদ্রতার কারণে, আর পরিবার বড় থাকে, আর অশিক্ষিত কারণে পরিবার বড় থাকে, অনেকগুলো ছেলে সন্তানকে মানুষ করতে অনেক টাকার প্রয়োজন হয়। টাকার প্রয়োজনের কারণে বাবা মা মনে করে যে এত টাকা খরচ করে একটা মেয়েকে লেখাপড়া করেই বা কী করবো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, অন্য ঘরে চলে যাবে, অন্য সংসারে খাওয়াবে, বিয়ে দিলে তো দায়িত্ব শেষ, তারপর স্বামীর উপর দায়িত্ব হবে, সে তারা করবে। আমার মনে করি বয়স হয়নি এখন, আমার বিয়ের বয়স হয়নি, কিন্তু বাবা মা দেখা যেতেছে বুড়া আর কি, ওনারা বলতেছে যে বাবা তুই বিয়ে কর। আমি বললাম যে আমি বিয়ে করবো, আমি এখন তুই কোনো কাম কাজ জানি না, আমি বেকার, আমি ঘুরি ফিরি খাই, তাছাড়া আমি তোমাদের কোনো টাকা পয়সা দিই না, আমি বিয়ে করলে আমি খাওয়াবো কি? ওনারা বলতে না তাও তোর বিয়ে করতে হবে, কারণ আমি বুড়ো হয়ে গেছি, আমার নানাতকির মুখ দেখা দরকার, তোর বিয়ে করতে হবে। আমি এমন কিছু করব না যে আমার বাপ যাতে কষ্ট পায়, এবং আমার বাপের এমন কিছু আর বাপের দায়িত্ব আমি নেব না যে যাতে আমার খারাপ হয়। আমি এটা ভাবি, কারণ আমার বাপ যদি শর্ত দেখে আমি তো শর্তটা গ্রহণ করবো না। আমি দেখবো একটা ভালো একটা মেয়ে, একটা শিক্ষিত একটা মেয়ে, আমি যদি শিক্ষিত হতে পারি তাহলে শিক্ষিত একটা মেয়েকে বিয়ে করবো। বিয়ে একটি মেয়ের জীবনে যেরকম গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি একটি ছেলের জীবনেও গুরুত্বপূর্ণ বিষয়। প্রেম করে বিয়ে করলে যে সবাই সুখী হবে, এই যে এই কথাটা যেরকম ঠিক না, বাবা মা বিয়ে দিল সবাই সুখী হবে এই কথাটাও ঠিক না, উভয়েরই ভালো মন্দ দিক আছে, আর এটা বিবেচনা করা উচিত। এই তোমার কি হয়েছে? কই
আমার তো কিছু হয়নি। তুমি আমার সঙ্গে এমন করে কথা বলো কেন? আমাকে কি তোমার আর পছন্দ হয় না? তুমি আমার কোনো বিষয় না গলাতে এসো না, তোমাকে আমার সহ্য হয় না। আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে বিয়ে করে। কি আমাকে সহ্য হয় না? আমি কোনো কথা বলে নাক গলানো হয়ে যায়? আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমার বাবা মার কথা না শুনে তোমার মতো একজন বেকার ছেলের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসে তুমি এখান থেকে যাবে নাকি? শিউলি, আজকে রাতটা আমি স্মরণীয় করে রাখতে চাই। আপনি ভুল করতেছেন, আমি এক ছেলেরে ভালোবাসি। শিউলি, তাহলে তুমি এই বিয়েতে মত দিয়েছিলে কেন? এই বিয়েতে আমি রাজি ছিলাম না, আমার বাবা মা আমার জোর করে বিয়ে দিছে। শিউলি, জানো ছোটবেলা থেকে মা বাবার আদর পেয়েছি তো, তাই তাদের মনে দুঃখ দিতে চাইনি, আর সেই কারণে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। ঠিক আছে, কাল সকালে আমি তোমাকে তোমাদের বাড়িতে রেখে আসবো। অনেক মেয়েরই তো ফালাতে গেছে, বা আমার পছন্দে বিয়ে করছে, অনেক ফালাতে গেছে গা। আর প্রেম করে যে বিয়ে করে, কি মানুষ কি ভাত খেতে পারে না? হ্যাঁ, অনেকের প্রেম করে বিয়েটা বেশি অংশ থেকে কষ্ট হয়, কিন্তু তারপরও মা আমার ইয়ে আসতে আমার আস্তে আস্তে ছেলের উপর। আমাদের মতো ছেলে মেয়েদেরকে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এখন থেকেই ভাবতে হবে। অল্প বয়সে বিয়ে এবং নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করলে আমাদের নানা রকমের সমস্যা দেখা দিতে পারে, সেজন্য এ বিষয়ে আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে এবং বাবা মাদেরকেও সচেতন করতে হবে। বোনি, তুমি কি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? হ্যাঁ জানি। এই ব্যাপার কতদিন? তার মানে তুমি কি বলতে চাচ্ছ? চলো আমরা বিয়ে করে ফেলি। তোমার কি মাথা খারাপ হয়েছে? কদিন পর আমাদের পরীক্ষা, তাছাড়া এখন বিয়ে করলে তুমি আমাকে খাওয়াবে কি, পড়াবে কি? তুমি তো নিজেই তোমার বাবা মার উপর নির্ভরশীল, আমার কি হবে? আগে নিজে পায়ে দাঁড়াও, তারপর দেখা যাবে। ঠিক আছে, পরে ভাবা যাবে। তাছাড়া তুমি এখন পড়াশোনা করছো, আমিও পড়াশোনা করছি, আগে পড়াশোনা শেষ হোক, তারপর বিয়ে করা যাবে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ওই পোলার লগে মাইয়া বিয়া দিলে সুখই থাকবো, তুমি কি কও? হ্যাঁ, ওই পোলার আমি দেখছি অনেক বড় লোক, বিদেশ থেকে আইছে। আরে মা, তুই কোথায় গেছিলি? বাবা, কুলসুন্দর বাসে গেছিলাম। ঠিক আছে, ঘরে যাও, কালকে থেকে আর বাইরে বেরোবে না। কেন বাবা, আমি আবার কি করলাম? মা রে, তোর বাজান তোর জন্য বিয়া ঠিক করছে। না মা, আমি এখন বিয়ে করব না, আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা করে বড় হতে চাই। চল পড়াশোনা, মেয়েদের পড়াশোনা লাগে, যা করছো ওই চলবো। কেন বাবা, তুমি কি শৌখিনের মতো আমার জীবনটা নষ্ট করে দিতে চাও? যেমনি বাল্য বিবাহ দিয়ে ওর জীবনটা নষ্ট হয়ে গেছিলো, বাচ্চা প্রসব করতে গিয়ে মেয়েটা কি অকালে প্রাণ হারালো, তুমি কি চাও তোমার মেয়ে মরে যাক? বলো বাবা, তুমি চাও? বাবাকে বলবে যে বাবা হচ্ছে আমাকে ছোট থাকতে বিয়ে দিও না, আমাকে বিয়ে দিলে আমি এখন ছোট, এখন আমার হচ্ছে মানসিক শারীরিক বৃদ্ধি পাইনি, আমি যখন গর্ভধারণ করব তখন হচ্ছে আমার অনেক কষ্ট হবে, যেমন হচ্ছে প্রসবের সময় কষ্ট হবে, রক্তচাপ হবে, তারপরে হচ্ছে ছেলে ছেলে মেয়েকে মানুষ করতে পারবো না, স্বামী এবং সবার খেজমত করতে পারবো না, কারণ আমি তখন ছোট। এভাবে অনেক আরও অনেক আছে, তো এভাবে বোঝাইলে বাবা মা অবশ্যই মানবে যে মেয়ে সে তো ভালো চাইবে, তাহলে মানবে। আমি এবার এসেছি পরীক্ষার্থী, আমি হচ্ছে পড়ালেখার মাঝে মাঝে এখন ফটোগ্রাফার ট্রেনিং পাইছি, সেখান থেকে কিছু ছবি উঠাইয়ে নিজের পড়ালেখার প্রাইভেটের খাতা কলমে সব খরচ করি এবং কিছু আয় রোজগার করে বাবা মাকে দিই। আর আমি অনেক দূর পর্যন্ত পড়ালেখা করব এবং পড়ালেখার পরে নিজে একটা ভালো চাকরি টাকরি করে তারপরে বিয়ে শাদির ব্যাপারে চিন্তা ভাবনা করবো আর কি। কেন, যেহেতু অল্প বয়সে বিয়ে করলে মেয়েদের অনেক ধরনের সমস্যা বাড়তে পারে, তাদের আর নিজেদের সম্পর্কে তাদের কিছু জানতে পারে না, সংসার ইদিশে কীভাবে সংসারটা চালাতে হয়, কীভাবে ছেলেমেয়েদের পড়ালেখা, তারপরে কীভাবে আদর যত্ন করতে হয়, এই সম্পর্কে তাদের যেহেতু জানে না, সেজন্য লেখাপড়া শেষ করে আমি একটা চাকরি নেওয়ার চেষ্টা করব। চাকরি পাওয়ার পর নিজে প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হওয়ার পর আমি বিয়ে শাদির ব্যাপারে চিন্তাভাবনা করব। আর বিয়ে শাদির সময় অবশ্যই আমি নিজের সমবয়সী কোনো মেয়েকে বিয়ে করার চেষ্টা করব, কারণ বাংলাদেশে এখনও বাল্যবিবাহ প্রচলিত আছে, এই বাল্যবিবাহ যদি না হয়, আর সমবয়সে বিয়ে করলে, বাল্যবিবাহ করলে অল্প বয়সী মেয়েকে বিয়ে করলে আমার নিজেরও ক্ষতি হবে,
দেশের ক্ষতি হবে, মেয়ের ক্ষতি হবে। পরিবর্তনের চাই যে একটা ছেলের সাথে সে প্রেম করুক বা ভালোবাসে। সুখী ও সুন্দর জীবনের জন্য সঠিক বয়সে বিয়ে করা উচিত। এই বিষয়ে বাবা মায়েদের সচেতন করতে আমাদের ভূমিকা নিয়ে কর্মশালায় অনেক আলোচনা হয়েছে। আমরা জানতে পেরেছি আরও অনেকেই দেরিতে বিয়ে করার ব্যাপারে সফল হয়েছে। এছাড়াও সুন্দর ও পরিকল্পিত পরিবার গঠনের জন্য দেরিতে সন্তান নেয়ার প্রয়োজনীয়তা নিয়ে কর্মশালায় আলোচনা করেছি। তাই প্রয়োজন সঠিক পরিকল্পনা। পরিকল্পনাহীন বিয়ে হয় সঙ্গিন দুঃসহ হয় জীবন সময়ের আগে, তাই বিয়ে যদি হয় ভাই ভেঙে যায় শরীর ও মন। তাই ঠিক সময়ে প্রয়োজন সঠিক একসাথে চলার স্বপ্ন দুজনা। বিয়ে হওয়ার সাথে সাথে বাচ্চা হওয়া উচিত না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হলো অনেক চাপে, যেমন মা বাবা বা সুস্বাস্থ্যের চাপে মানে বাচ্চা নিতে বাধ্য হয়। আবার স্বামী মনে করে যে মানে বাচ্চাটা নিলেই ভালো হয়, যেনে হাসি খুশি থাকে এই ক্ষেত্রে। আবার স্ত্রীও মনে করে যে আমার বাচ্চা যদি থাকে তাহলে আমার স্বামীর বেশি ভালোবাসা পাবো, শ্বশুর শাশুড়ি বেশি ভালোবাসা থাকবে পাবো। এই এখানে কি করছিস? এমনি তো বাচ্চা কাচ্চা হয় না, আবার সন্ধ্যাবেলা চুলা চড়াচ্ছিস। মা, তুমি তো বলেছো ছোট মেয়ে বিয়ে করতে, তুমি এত বকাঝকা করছো কেন? আর এমনি তো বাচ্চা হওয়ার শৈলী এখনো হয়নি, আর অল্প বয়সে বাচ্চা নিলে মা ও শিশু দুজনে মারা যেতে পারে। অল্প বয়সে বাচ্চা নিলে যে একজন শিশু, সে একজন কিশোরী শিশু, আর তার পেটে যে সন্তান থাকে সে একজন শিশু, সে কিভাবে তার সেই সন্তানকে লালন পালন করবে, কিভাবে যত্ন করবে, সে এটা সম্পর্কে কিছুই জানে না। কিশোরীদের যদি অল্প বয়সে বাচ্চা হয় তাহলে তার শরীর ভেঙে যায়, অপুষ্টিতে ভোগে, এবং এমনকি বাচ্চা হওয়ার সময় তার যৌনপথটা ছিঁড়ে যায়, তার শরীরটাও অত বেশি বাড়তে পারে না এবং বাচ্চাটার ওজনও কম হয়। এবং তারপরে ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অপুষ্টির কারণে, এই দুর্বলতার কারণে মা ও শিশু দুজনেই মারা যায়। গর্ভধারণ ও গর্ভবতী হওয়ার বিষয়গুলি সকলেরই জানা উচিত। সাধারণত 20 বছর বয়সের আগে গর্ভধারণ করা কোনো মতেই ঠিক হবে না, কারণ এই সময়ের আগে শরীর ও মন কোনোটি সঠিকভাবে বেড়ে ওঠে না। মেয়েদের মাসিক শুরু হওয়ার পর থেকে প্রতি মাসেই একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়। এই অতি ক্ষুদ্র ডিম্বাণু, যা এখানে অনেক বড় করে দেখানো হয়েছে, সাধারণত 2 মাসিকের মধ্যবর্তী সময়ে ডিম্বাশয় থেকে ডিম্ববাহী নালীতে আসে। এই অবস্থায় দৈহিক মিলনের ফলে পুরুষের দেহ থেকে আসা শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর সফল মিলনে ভ্রূণের সৃষ্টি হয়। এই ভ্রূণ কয়েকদিনের মধ্যে জরায়ুতে আসে এবং জরায়ুর গায়ে নরম রক্তের পর্দার উপর স্থাপিত হয়ে ধীরে ধীরে শিশুতে রূপান্তরিত হয়। যদি মায়ের বয়স গর্ভধারণের জন্য উপযুক্ত থাকে, সে যদি প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খায় এবং নিয়মিত স্বাস্থ্যের যত্ন নেয়, তবে তার গর্ভের শিশু সঠিকভাবে বেড়ে ওঠে। গর্ভধারণের পর থেকে সাধারণত 9 মাস 7 দিন পর শিশু ভূমিষ্ঠ হয়। যদি মা অল্প বয়সী হয় এবং সঠিক পুষ্টি না পায়, তবে তার গর্ভের শিশু ঠিকভাবে বেড়ে ওঠে না,
এতে অনেক ধরনের সমস্যাও দেখা দেয়, যেমন প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, বিলম্বিত প্রসব, কম ওজনের শিশুর জন্ম ইত্যাদি। এই সমস্ত পরিস্থিতি মা ও শিশু উভয়ের জন্যই বিপজ্জনক, এমনকি এগুলি কখনো কখনো মৃত্যুর ঝুঁকিরও কারণ হতে পারে। কিন্তু আমার মতে দেরিতে নেওয়াটাই ভালো, কারণ এদিকে যেমন সংসার মানে গুছিয়ে নিতে পারে, এই মানে বিয়ের পরে সংসারটা গুছাতে পারে যে কীভাবে সন্তান, একটা সন্তান আসলে আমি কীভাবে তাকে লালন পালন করবো এবং কীভাবে তাকে আমি ই করবো, বড় করবো, ওকে লেখাপড়া করার জন্য আমি কীভাবে আয় রোজগার করতে পারবো, এই সন্তানটা আসবে, এই মনস্থিতিটা ঠিক করার পরে মানে বাচ্চাটা নেওয়া ভালো। বিয়ের পরে দেরিতে সন্তান নেয়া ও দুই সন্তান জন্মের মধ্যে সঠিক বিরতি দেওয়ার অনেক উপায় সম্পর্কেই কর্মশালায় আমরা জেনেছি। সংসারে স্বামী স্ত্রী উভয়েরই যে পরিবার পরিকল্পনা সম্পর্কে জ্ঞান ও নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা উচিত, এ বিষয়েও অনেক আলোচনা করেছি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে গেলে যদি স্বামী স্ত্রী সাধারণত শিক্ষিত হয়, তারা যদি মানে বেশি পড়াশোনা জানে, তাহলে দুইজনের সমঝোতার মধ্যে যে কোনো একটা পদ্ধতি তারা ব্যবহার করতে পারে। আর গ্রামে সাধারণত গ্রামাঞ্চলে এটা হয়ে থাকে যে স্বামী স্ত্রীকে মানে চাপিয়ে দেয় তার উপরে পরিবারের মানে পরিকল্পনার পদ্ধতিটা, তার কারণ যদি বলে যে তুমি যদি ব্যবহার না করো তুমি বুঝবাই, এখানে আমার কোনো বিষয় নাই। এই শুনছো কি হয়েছে? মানে আমি তো অনেক দিন থেকে বড়ি খাচ্ছি, তাতে কি হয়েছে? মানে বড়ি খেলে মাথা ব্যথা করে, বমি বমি ভাব লাগে। ওসব ছাড়ো, ওটা সবারই হয়, তাই তোমারও হয়েছে। মানে আমি বলছিলাম যদি কপারটি, না ওটা ব্যবহার করা যাবে না, ওটা আমার পছন্দ না। স্ত্রী যদি তার শরীরের জন্য কোনো অসুবিধা হয় তাই স্বামীকে বলবি যে আমার এটা অসুবিধা হচ্ছে, তুমি এই ব্যবস্থাটা নাও, কন্ডম ব্যবহার করো। তখন স্বামী তো বুঝবে যে আমার স্ত্রীর অসুবিধা হইতেছে, না বুঝলে তো তাহলে কুলাওয়ার চেষ্টা হবে দুজনের মধ্যে, বুঝে তারপরে সে ওই একটা ব্যবস্থা নেবে, কারণ কন্ডম ব্যবহার করবে। শুনেন, আজকে স্বাস্থ্যকর্মী আপনার কাছে একটা কথা শুনে আসলাম। কি কথা বলো দেখি। তাড়াতাড়ি সন্তান না নেওয়ার জন্য বড়ি খাচ্ছি, আফাই বলছে কপারটি ব্যবহার করতে। কপারটি আবার কি পদ্ধতি? এটা দীর্ঘমেয়াদী পদ্ধতি, ব্যবহারের সময় কোনো ঝামেলা হয় না, এটা একবার পড়লে 5 বছর পর্যন্ত ব্যবহার করা যায়, যখন খুশি খুইলা ফেললে গর্ভধারণ করা যায়। এতে তোমার কোনো অসুবিধা হবে না তো? না, আপাই বলছে অসুবিধা হইলে যাইতে দিছে। তাহলে চলো কালকে স্বাস্থ্যকেন্দ্রে যাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর সাথে যদি স্বামীর মানে একটা থাকে, এই ভালোবাসা থাকে, তো মানে গভীর ভালোবাসা থাকে, তাহলে দেখা যায় যে স্বামী যদি বলে একটা কথা স্ত্রীকে, তো স্ত্রী কথা শোনে, আর স্ত্রী যদি স্বামীকে বলে তো স্বামী কথা শোনে। অতএব জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে যদি স্বামীর সাথে একটু খোলামেলা আলোচনা করে, বুঝে বলে, তাহলে মানে মান্ত্রা যায়। এই সমস্ত বিষয় নিয়ে তৈরি একটি বই আমরা পড়েছি এবং বইয়ের বিষয়গুলো নিয়ে কর্মশালায় আমরা আলাপ আলোচনাও করেছি। অনেক তরুণ তরুণী যারা মাত্র বিয়ে করেছে বা করতে যাচ্ছে, তারা এই বিষয়গুলো না জানার কারণে অনেক সমস্যায় পড়ছে, তাই এই বইটি তাদের কিভাবে সাহায্য করতে পারে কর্মশালায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। কি চাই? আমরা টিটি টিকা নিতে আসছি। টিকা নেওয়ার আর সময় পেলে না, দেখছো না আমি কাজ করছি। ডাক্তার সাহেব আমরা তো সকালে এসেছিলাম কিন্তু আপনাকে পাইনি। আমার কি আর কোনো কাজ নেই? সবসময় তোমাদের টিকা হাতে করে বসে থাকতে হবে? যাও পরে আসবে। কিন্তু আমরা তো ডাক্তার সাহেব স্কুলে লেখাপড়া করি, আমাদের বারবার আসতে কষ্ট হয়। কে পড়ে আর কে পড়ে না, কে বাড়ির কাজ করে, এগুলো দেখে রাখা আমার দায়িত্ব না। যাও পরে আসবে। কিন্তু ডাক্তার সাহেব আপনিই তো আজকে তারিখ বলে দিয়েছিলেন। তারিখ আমিই বলেছিলাম, আবার আমিই বদল করলাম। এখন যাও তো পরে আসবে। যেমন মাকে পুষ্টিকর খাবার খেতে হবে বেশি বেশি,
মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, শাকসবজি, ফল এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। আর পানি খেতে হবে বেশি বেশি। আর রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। আচ্ছা ডাক্তার ভাই, আপনি যে বলেন বেশি বেশি খাইতে, আচ্ছা বেশি বেশি খেলে আমার পেটের বাচ্চা বড় গেলে আমার বাচ্চা বসে বসে কোনো সমস্যা হবে না তো? আরে না না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আরও কিছু জানার হলে আবার আসবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু সবসময় স্বামীকে ভক্ত করবো, অর্থাৎ স্বামী আমার সাথে ভালো ব্যবহার করবে না। বিয়ে, পরিবার পরিকল্পনা, গর্ভধারণ ইত্যাদি বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ও আপাদের কাছ থেকে কর্মশালায় অনেক কিছু শিখলাম। শরীর ও মন ঠিকমতো বেড়ে ওঠার আগেই বিয়ে করা যে উচিত নয় এবং উপযুক্ত সময়ে সন্তান ধারণ করা যে খুব জরুরি তা জানলাম। এছাড়াও এক সন্তান জন্মের পরপরই আরেকটি সন্তান না নিয়ে উপযুক্ত জন্মবিরতি দেওয়া উচিত। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের বিভিন্ন উপায়গুলো আমরা জেনেছি। বিয়ে ও সন্তান ধারণ যে অনেক বড় বিষয় এখানে আসার আগে আমরা বুঝতে পারিনি। যারা মাত্র বিয়ে করেছেন বা আগামীতে করবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে বলে আমরা আশা রাখি। জীবন হবে সুন্দর, হবে সুস্থ পরিবার, প্রয়োজন শুধু সঠিক জ্ঞান আর প্রয়োজন পরিকল্পনা। সঠিক সময়ে যদি হয় বিয়ে সুন্দর, হবে জীবন ভালোবাসার, সুখে যাবে ভরে প্রতিটি গৃহ। তাই হোক বিয়ে ঠিক সময়ে, হোক সুখে সংসার। বিয়ে তো এক বন্ধন, অটুট ভালোবাসার, জীবন পথে একসাথে চলার শপথ দুজনা। তাই জানতে হবে নিয়ম যত পরিবার সাথে চলার শপথ দুজনা। চলার শপথ।